সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের বিষয়টা, যারা খুব বেশি বেশি সেলফি তুলেন বা খুব বেশি ছবি তুলেন তাদের ক্ষেত্রে খুব উপকারী আমি মনে করি। ফেসবুকের আমাদের অনেক সময় আইডি হ্যাকড হয়ে যায়, কম্প্রোমাইজড হয়ে যায়। তো আজকে আমরা আলোচনা করব ফেসবুক কিভাবে আপনি হ্যাক থেকে বাঁচবেন। এরকম এখানে আপনি যে কোনো কোম্পানির নাম লিখে সার্চ করবেন এবং কোম্পানির ইনফরমেশনগুলো বা কোম্পানির ফোন নাম্বার খুব সহজে আপনি এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই আমি আজকে বাংলাদেশে একটা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। এমপ্লয়াররা যে কাজগুলো দিচ্ছে আপনি ওই কাজগুলো যদি করতে চান, এখানে সাইন আপ করে আপনার স্কিল অনুযায়ী সব কাজগুলো করতে পারবেন। চোখে ব্যথা করতেছে বা পানি পড়তেছে, আমরা অনেকেই জানি যে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে একটা ডেট দেওয়া লাগে। তো আজকে দেখাবো কীভাবে আপনি ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করবেন। অনেক ছোট একটা পাসওয়ার্ড দিছি, বাট পাসওয়ার্ডটা ভাঙতে এখানে দেখাচ্ছে 53 বছর সময় লাগবে। আর আজকে আমি আলাপ করব কীভাবে আপনি এই অ্যাড থেকে মোবাইলের বিভিন্ন ইন্টারফেসে ঢোকার সময় যে অ্যাডগুলো ফেস করেন সেই অ্যাড থেকে আপনি কীভাবে রেহাই, কীভাবে আপনি অরিজিনাল ফোন এবং ক্লোন ফোন বা আমরা যাকে কপি ফোন। আপনি আমাদের চ্যানেলে নতুন হন বা আমার ভিডিওটি আপনি প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক দিয়ে আমাদের সাথে থাকুন। আর যদি অলরেডি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।